বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাভি কুকিং স্টুডিও ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো যেহেতু আজকে আমি পাস্তার রেসিপিটি তৈরি করে দেখাবো ভিয়ার্স এটি ম্যাকারোনি নুডলস এবং পাস্তা যে কোনো নামে পরিচিত তো আমি আজকে কিভাবে সুন্দরভাবে পাস্তা রেসিপি তৈরি করা যায় সেই প্রসেসটি দেখাবো ভিউয়ার্স আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য ভিউয়ার্স তো পাস্তা নুডলস রেসিপিটি অত্যন্ত মজাদার এবং খুবই টেস্টি তো আমি আজকে তাই এই রেসিপিটি তৈরি করে দেখাবো বিয়ার্স তো পাস্তার রেসিপি তৈরি করতে যা যে উপকরণ লাগছে এখানে আমি পাস্তা নিয়েছি আড়াইশো গ্রামের একটু বেশি পরিমাণ তো আপনারা বাজারে গিয়ে বললেই হবে পাস্তা দেওয়ার দেওয়ার জন্য তাহলেই দিয়ে দিয়ে দিবে। বিভিন্ন আকৃতিরই পাস্তা হয় তো আমি আজকে এই সাইজের পাস্তা নিয়েছি কাঁচা ডিম নিয়েছি দুইটি সয়াবিন তেল আধা কাপ পরিমাণ এখানে আমি হোয়াইট সস নিয়েছি তো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ হোয়াইট সস নেব সাদা গোলমরিচ গুঁড়ো নিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ পরিমাণ মতো আর এখানে আমি বিভিন্ন আইটেমের সবজি নিয়েছি টমেটো কুচি করে কেটে নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপ পরিমাণ টমেটো সস নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়েছি ছয় ষাটটি চিংড়ি মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ছয় ষাটটি গাজর কুচি করে নিয়েছি একটি মাঝারি সাইজে তো বিয়ার্স এই যে এই আইটেমসের সবজিগুলো নিলাম তো আপনারা চলে অন্য অন্য আইটেমসের সবজিও দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন তো আমার সব উপকরণ দেখানো শেষ বিয়ার্স তো বিভিন্ন আইটেমের সবজি দিয়েই পাস্তা নুডলস রেসিপি তৈরি করা যায় এখন পরবর্তী প্রসেসে চলে আসলাম তো চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল তো এখানে আমি দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম পাস্তা সিদ্ধ করার সময় যদি তেল দিয়ে সিদ্ধ করা হয় তাহলে পাস্তাটা ঝরঝরে এবং সুন্দর হয় তো আমি আগেই পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেন পাস্তাগুলো ডুবে থাকে সেই পরিমাণ পানি দিয়ে দিতে হবে তো আমি এখানে পাস্তাগুলো এই যে দেখুন ডুবে থাকা পরিমাণ পানিয়ে দিয়ে দিয়েছি আর চুলা রাসটা মিডিয়াম আছে রেখে আমি পাস্তাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব মেয়ার্স তো পাস্তাগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো দেখুন এই যে ভালো করে এভাবে সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ করার সময় একটু তেল দিয়ে সিদ্ধ করলে অত্যন্ত ঝরঝরে এবং সুন্দর হয় একটার গায়ে একটা লেগে থাকে না সুন্দরভাবে সিদ্ধটা হয়ে যায় আমি এই যে একটি পাস্তাগুলোকে পানি ছেঁকে নিয়েছি এখন পরবর্তী প্রসেসে চলে আসলাম তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো চুলা গাছটা মিডিয়াম আছে রেখে আমি পাস্তা নড়ুস রেসিপিটি তৈরি করে নেব এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব এখন আমি এই যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ পরিমাণ মতো এখন আমি যে দুটি কাঁচা ডিম নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম তো এগুলো ভালো করে ডিমটা ভেজে নিতে হবে তো পাঁচটা নুরুল ভাজার সময় ডিমটা আগে পেঁয়াজে পেঁয়াজ দিয়ে এভাবে তেলে ভেজে নিলে টেস্টটা দ্বিগুণ হয় এবং মজাদার হয় তো কাঁচামরিচও এভাবে লম্বা ফালি করে দিয়ে দিতে পারেন অনেক মজাদার হয় এখন আমি যে টমেটো কুচিগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি গাজর কুচি দিয়ে দিলাম এবার সেগুলোকে আমি তিন চার মিনিটের জন্য ভেজে নেব আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কুচি করে নেওয়া এবং কাঁচামরিচগুলো কুচি করে নেওয়া সেগুলো দিয়ে দিলাম তো আমি অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচি করেও দিয়ে দিয়েছি ফ্লেভারটা দ্বিগুণ হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি টমেটো সস তো দিয়ে সবগুলো উপকরণ দিয়ে আমি পাঁচ ছয় মিনিট ভালো করে ভেজে নেব তো বেশ দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং ভাজাটাও পারফেক্টই হয়েছে তো এভাবে সবজি দিয়ে ডিম দিয়ে ভালো করে আগে ভেজে নিতে হবে পাস্তা দেওয়ার আগে এখন আমি যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়েছেড়ে আমি ছয় সাত মিনিটের জন্য ভেজে নেব দেখুন কতটা সুন্দরভাবে বেজে নিচ্ছে এখন আবারও লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আমার বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় খুবই মজাদার একটি খাবার এই যে পাস্তা নুডুলস তো আপনারা এভাবে বাসায় চেষ্টা করে দেখবেন কতটা মজাদার সেটা নিজেরাই বুঝতে পারবেন ভিউয়ার্স এখন মোটামুটি ভেজে নিলাম এখন যে হোয়াইট সস নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো আপনারা যদি হোয়াইট সস না দিতে পারেন সমস্যা নাই এভাবেও খাওয়া যাবে খুবই টেস্টি তো আমি হোয়াইট সস দিয়েই পাস্তা নুডলস রেসিপিটি রান্না করছি আর সে হোয়াইট সস দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে আরও ছয় সাত মিনিটের জন্য আমি পাস্তাটি ভেজে নেব আর যে নিয়েছিলাম সাদা গোলমরিচ গুঁড়ো সেগুলোও দিয়ে দিলাম সেগুলো দিয়ে আরও তিন চার মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নেব তো বিয়ার্স আমার রান্নাটি মোটামুটি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর এবং কালারটাও কতটা সুন্দর পারফেক্ট হয়েছে তো কালার দেখে বোঝা যাচ্ছে যে রান্নাটা খুবই পারফেক্ট এবং মজাদার হয়েছে বিয়ার্স তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর এবং মজাদার হয়েছে তো বিয়ার্স এই যে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট রান্না হয়েছে তো বিয়ার্স এই যে দেখুন কতটা মজাদার হয়েছে আর আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন দেখবেন কতটা মজাদার এবং পারফেক্ট হয় তো বিয়ার্স আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বিয়ার্স তো বিয়ার্স অত্যন্ত মজাদার এই রেসিপিটি খুবই হেলদি এবং মজাদার আপনারা চাইলে মুরগির বুকের মাংস দিয়েও পাস্তা নুডলস রেসিপিটি তৈরি করতে পারেন খুবই টেস্টি এবং মজাদারই হবে তো বেয়ার্স দেখলেন তো কতটা সুন্দর সহজভাবে পাস্তা নুডুলস রেসিপিটি তৈরি করে ফেললাম তো এটি বিভিন্ন ডিজাইনের হয় তো আমি এই ডিজাইনেরই পাস্তা নুডুলস নিলাম তো বিয়ার্স দুয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ